মোটামুটি 3টে নাগাদ 3টে 10 নাগাদ দুটো ব্লাস্টিং হয়ে গেলো, মানে বোম ব্লাস্টিং হলো, তখন আমরা জেগে গেছি। উঠে দেখছি শুধু ধোঁয়া ধোঁয়া, কোনো লোকজন দেখতে পাইনি। তারপর আমি কোম্পানি ফোন করলাম, কোম্পানি ফোন লাগলো না। তারপর সেটা জিগে ফোন করা হলো যে এরকম তাড়াতাড়ি এসো, তো বলছে না আমি আওয়াজ পেয়েছি, কোথাও ব্লাস্টিং হলো আমি জানি না, ওরা মালিকের ঘরের ভেতরেই ব্লাস্টিং হয়েছে। মালিক বলতে কি? মালিক বলছে স্বপন ঘোষ, তাপস চ্যাটার্জিকে। তাপস কর্মী বলে স্টাফ, ঠিক আছে। তো কখন হয়েছে এটা? 3টে 10 নাগাদ। কাউকে দেখতে পাবে না? কাউকে দেখতে পাই না। কী বোম? বোমটা আমরা ওই যে চিল লাগা আছে, এটা কী বলে এটাকে, সকেট চিল লাগা ছিল উপরে, তার ভেতরে সুন্দি দিয়ে জড়ানো ছিল, সুন্দি কিছু অংশ পড়েছিল এখানে। কটা ব্লাস্ট হয়েছে? দুটো ব্লাস্টিং হয়েছে, আর একটা ব্লাস্টিং হয়নি। পুলিশ এসেছিল? হ্যাঁ পুলিশ এসেছিল। পুলিশ কী বলছে? পুলিশ বলে আমরা ইনকোয়ারি করে গেলাম, তদন্ত করে দেখছি। আপনারা কি কাউকে সন্দেহ করছেন? না আমি এটা আমার ঠিক বুঝতে পারছি না। কারণ আপনি কী করেন? আমি গার্ড, মানে বাড়ির গার্ড। আপনার নাম? আমার নাম স্বপন বাগদি।